হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টু এর আমার বই পার্ট থ্রি পেজ 199 থেকে। এখানে আমরা একটা বিখ্যাত বিস্ময় বালকের কথা শুনব, তার ছোটবেলাকার একটা কাহিনী আমরা এখানে জানব, তার থেকে আমরা অনেক কিছু শিখব। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই একমাত্র চ্যানেল যে চ্যানেলে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে 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 করানো হয় এবং পরীক্ষার আগে প্রায় 50 সেট 50টা সেট কোশ্চেন সেট করানো হয়। তোমরা আগের টার্মে দেখেছো, পরের টার্মগুলোতেও তাই হবে। সুতরাং চ্যানেলটা খুবই তোমাদের কাজের আছে। হ্যাঁ, আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো দেখি আমার সঙ্গে কে কে আছে, তাদের সঙ্গে নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা এখানে দেখছি আমাদের সঙ্গে আছে ঐত্রী নাথ আর শ্রীকান্ত। ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? এটা পড়ো, রিডিং পড়ো। ভূগোলের ক্লাস না, বিশ্বজয়ী বিবেকানন্দ। বিশ্বজয়ী বিবেকানন্দ, বিশ্ব মানে কি? বিশ্ব মানে কি? হ্যাঁ, এই বিশ্ব ভুবন মানে পৃথিবী, বিশ্ব মানে হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীকে জয় করেছিল বিবেকানন্দ, বিশ্বজয়ী বিবেকানন্দ। ভূগোলের ক্লাস, ভূগোলের ক্লাস, শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। উত্তর শুনে বললেন, ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে গায়ে হাত তোলা মানে মারার, এক কথায় মারার। আগেকার দিনে যদি পড়া না পড়তো, টিচাররা পিটতে পারতো, এখন মারে না। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে মাথা ছোটে গিয়ে তাকে হাত পা তো নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমার ভুল হয়নি। মাস্টার মশাই সপাসপ কয়েক গা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন মা তার মাকে বল জানালো, মা মা আমাকে মেরেছে। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু যায় আসে না, ফল যায় হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করবি। এই কথাটা কে বললো? নরেনের মা বললো যে তোর যদি ভুল না হয়ে থাকে তাহলে কি যায় আসে, যেটা সত্যি সেটা তো সত্যি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। তার মা বললো, সবসময় সত্য পথে চলবি, সত্যকে ছাড়বি না। মজার কথা হলো, পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন, বলেছি কাল তোকে মেরেছিলাম, আমারই ভুল হয়েছিল। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেনি। নরেন যে কথা বলেছে তাকে অবজ্ঞা করা মানে অবহেলা করেনি। এই নরেনকে পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত, সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে, স্বামী বিবেকানন্দ। তাহলে নরেনের আসল নাম কি? স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি, সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন, তাহলে স্বদেশকে তিনি মায়ের মতো, নিজের দেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। ঘটনাটা কি হলো একবারে ছোট্ট করে বলে দিই। ভূগোলের ক্লাস চলছে, ভূগোলে সবাইকে স্যার কোশ্চেন জিজ্ঞেস করছে, নরেনকেও কোশ্চেন জিজ্ঞেস করলো।
নরেন উত্তর দিল, কিন্তু স্যার বলছে নরেন তোমার ভুল হয়েছে। নরেন বারবার বলছে না স্যার আমি ঠিকই বলেছি, আমার ভুল হয়নি। তখন স্যার রেগে গিয়ে নরেনকে হাতে সপাসপ একটা বেতের ভাব বসিয়ে দিল। নরেন কিন্তু চুপটি করে বেঞ্চে বসে রইল। ছুটি হলে বাড়ি গেল, বাড়ি গিয়ে মাকে সব খুলে বলল। মা বলল ভুল হয়নি তো ঠিক আছে, ভুল না থাকে তো তবে কিছুতেই কিছু যায় আসে না, যে ফল যাই হোক না কেন সবসময় সত্য পথে সত্য বলে মনে করবে, যেটা সত্য বলে মনে করবে সেটাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফলও সহ্য করতে হবে। তারপরে স্যার পরের দিন ঠিক বুঝতে পারলো যে স্যারেরই ভুল ছিল, নরেনের কোনো ভুল ছিল না। স্যার নরেনকে বললো আমারই ভুল হয়েছে রে। তারপর থেকে নরেনকে আর কোনোদিন অবজ্ঞা করতো না। এই নরেনই হলো আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ, তাকে আমরা স্বামীজি বলি। কি বলি? স্বামীজি। আচ্ছা দেখো তো সান্ত্বনা মানে কি? সান্ত্বনা মানে শান্ত করা, আশা দিয়ে সান্ত্বনা করা, শান্ত দাও শান্ত করা। অবজ্ঞা মানে কি? অবহেলা। বিশ্ব মানে পৃথিবী, ভ্রষ্ট মানে পতিত হওয়া, ভ্রষ্ট লক্ষ্য, ভ্রষ্ট মানে লক্ষ্য থেকে ছুটে যাওয়া। আমি স্কুল যাচ্ছিলাম, আমি চলে গেলাম মাঠে, এটা হলো লক্ষ্য ভ্রষ্ট, বিচ্ছিন্ন হওয়া। সেবাব্রত মানে জনগণের মঙ্গল সাধন করা। আর স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ। স্বদেশ মানে, স্বদেশ মানে কি? নিজের দেশ। একটা দেখো তো স্কুলে কিসের কাজ করছিল? ভূগোলের। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? ভুল হয়েছে। নরেনকে শাস্তি পেতে হলো কেন? স্যারের, তার ভুল হয়নি, স্যারেরই ভুল হয়েছিল তাই। নরেনের মা নরেনকে কি বললেন? সত্য থেকে কখনো দূরে না যেতে। শেষে মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন কেন? কারণ মাস্টার মশাই নিজের ভুল বুঝতে পারলেন। মাস্টার মশাই নিজের ভুল বুঝতে পারলেন, বুঝলেন যে নরেনের কোনো দোষ ছিল না, নরেন ঠিকই বলেছিল, তারই ভুল। ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ পালন করো। স্বামী বিবেকানন্দ বয়সী বয়কার কয়াকা কয়াকার দন্তের ন দন্তের নয় দয়। স্বামী বিবেক, ভেরি গুড। স্যার আমাদের পরীক্ষা এসেছিল। কি এসেছিল? ঋষিদের নাম পেরেছিলে? হ্যাঁ। উনি ঋষিদের নাম না? হ্যাঁ। ঠিক আছে তুমি শুনতে থাকো। হ্যাঁ শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, শ্রীকান্ত দুয়ের গুলো দেখো তো কোনটা আগে হবে। বলছি স্কুলে বলো আর উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা তিন নম্বর। আর তারপরে নয়েন বাবা বলতে লাগলো আমার ভুল হয়নি, আমার ঠিকই বলেছি, এটা আট নম্বর। চার নম্বর
বল, মাস মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে। এটা 5 নম্বর। মা বাঁচা চন্দনা দিয়ে বললেন, বাসা যদি তোর ভুল না থাকে তবে কিছুতে কিছু আসে যায় না। এটা 6 নম্বর। আর 7 নম্বর হচ্ছে মাস্টারমশাই পরের দিন ভুল বুঝতে পারলেন। বুঝতে পারলে? দিনেরটা দেখো তো, প্রশ্ন দিয়ে একটা বাক্য রচনা করো। বল প্রশ্ন করো। মাস্টার মশাই আমাকে ব্যক্ত করে। সত্য দিয়ে একটা বাক্য রচনা। আমি সত্য কথা বলি। মজা দিয়ে একটা বাক্য রচনা। আমার খেলতে মজা লাগে। বাহ, বই দিয়ে? আমি স্কুলে বই দেই। আমি বই পড়ি। পৃথিবী দিয়ে? পৃথিবীতে আমরা সবাই থাকি। পৃথিবীতে আমরা সবাই থাকি, ঠিক বলেছো। ইংরেজিতে দেখো তো এটা কি হবে, ফিল ইন দা ইট অর দি দেয়ার। ইট দিয়ে অথবা দেয়ার দিয়ে, এটা কিন্তু ভিভি ইট দে, এটা ভাই কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়েছিল। আমাকে এটা এখানে বলতে হবে, এ পুরো কথাটা না না এইটা এইটাই। ইট ইজ সানডে, ইট ইজ সানডে আফটারনুন। This Sunday afternoon, there are children in the park. It is a garden in the middle of the park. There is a garden. There is a garden in the middle of the park. There are many flowers in the garden. It is a beautiful scene. It is a beautiful scene. তাহলে কোথায় কোথায় ইট হলো? প্রথমটা শেষেরটা ইট হবে, আর মাঝের তিনটে দেয়ার হবে। হ্যাঁ, এটা কি হবে গো? দুই দুইয়েরটা, এটা তো বাটারফ্লাই, এটা কি হবে? কাল। হ্যাঁ, কাল, সিআর। এটা কি হবে? পট। পট। এটা কি হবে? অ্যাপেল। অ্যাপল। পাইন অ্যাপল থেকে পাইন বাদ দিলে অ্যাপল থাকে, এটা কি হবে? রেন। 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 রেন থেকে বো বাদ দিলে রেনবো, তাহলে পুরো কথাটা রেনবো। রেনবো থেকে বো, এটা হচ্ছে বোয়ের ছবি, বো বাদ দিলে রেন থাকে। হ্যাঁ, বুঝতে পারলে? এটা কি করে হলো? পটাটো, এটার নাম হচ্ছে পটাটো। অ্যাটো বাদ দিলে পট থাকে, এটার নাম হচ্ছে পাইন আপুল। পাইন বাদ দিলে অ্যাপুল থাকে, এখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, সেই জন্য এটা বিয়োগ হলো। হ্যাঁ, লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য নেম অফ দ্য কালার। এটা কি দেখো তো? দেয়ার আর মেনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, দা দা রোজ। রোজ কি কালার হয়? রেড। রোজ কি কালার হয়? রেড রোজ। অ্যান্ড দা ইয়েলো, ইয়েলো সানফ্লাওয়ার। আর দ্য ফ্রেন্ড, আর ফ্রেন্ডস। দা ড্যাশ স্কাই, এটা কি হবে? ড্যাশ ব্লু স্কাই, ব্লু, BLUE, ব্লু। আচ্ছা, ইট ইজ, ইট ইজ, ইয়েস, ইট ইজ, আই লাইক দ্য গ্রাস, গ্রিন গ্রাস, গ্রিন গ্রাস। তারপর এখানে দি, দে সি দা লিলি, হোয়াইট, হোয়াইট লিলি। এটা কি হবে? দ্য লিলি প্লে উইথ দ্য পিঙ্ক লোটাস। ভেরি গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ভালো উত্তর দিচ্ছ।
ভেরি গুড। ঐত্রী বলো, ঐত্রী এটা পড়ো তো, মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে, তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে চাও? বলো কোন ফুলটার সাথে কথা বলতে চাও? স্যার জিজ্ঞাসা করছেন এই যে এখানে যে ফুলগুলো রয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে তুমি কথা বলছো? গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, গোলাপ, এদের মধ্যে জবা কার সঙ্গে কথা বলবে? স্যার গোলাপ। গোলাপের সঙ্গে কি বলবে? গোলাপ ফুল কিরকম দেখতে? বলে কি সুন্দর লাল গোলাপ, তোমাকে দেখে আমার মন ভরে গেল, তোমার সেন্টটাও খুব সুন্দর। এরকম ভাবে তার সঙ্গে তো কথা, কাউকে দেখলে কি করতে হয়? তার সুনাম গাইতে হয়, তার সম্বন্ধে নাম করতে হয়, দুর্নাম করতে হয় না, নাম করতে হয়। তো গোলাপে প্রথমে সুনাম করতে হবে, কত সুন্দর তোমার রং, তোমার মতো যদি আমার রং হতো তাহলে কত মজা হতো, তুমি আমার বন্ধু হবে, এরকম ভাবে কথা বলতে হবে, তাই না? আচ্ছা পড়ো তো, এটা দেখো তো, ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই, যদি তুমি কখনো একটা বাটারফ্লাই দেখতে পাও, ইউড থিঙ্ক দ্য সেম, ইউড থিঙ্ক দ্য সেম, তুমি এটা ভাবতে পারো, দা টু কল হিম রাদার ফ্লাটার বাই, তুমি এরকম ভাবে বলতে পারো যে এটা ফ্লাটার বাই, বাটারফ্লাই নয়, উল্টো পাল্টা করে দিয়ে ওটাকে বলছি ফ্লাটার বাই, ইট মোর এ ফিটিং নেম, এটা কি খুবই মানানসই নাম হবে বাটারফ্লাইয়ের? ফাটার ফ্লুটার বাই ভালো না বাটারফ্লাই ভালো? কোন নামটা ভালো? বাটারফ্লাই। বাটারফ্লাই ফর হোয়াট হি ওয়াজ টু ডু উইথ দ্য বাটার, কি আছে তার এই বাটার 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 কথাটা নিয়ে? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, তার গায়ে কেমন আছে আর বাটার কোথায় আছে যে আগে বাটারফ্লাই বলবো, আমি এটা বুঝতে পারি না। বাট আই বাট হি ক্যান সিওরলি বাটার বেটার, ফ্লুটার বেটার, কিন্তু এটা সব থেকে বেশি মানাবে ফ্লুটার বেটার দেন এনি ইনসেক্ট ক্যান, এটা যেটা যে তুরুক তুরুক করে লাফাতে পারে অন্য পতঙ্গরা পারে না, তাহলে এটাকে সুন্দর করে ছড়া করে পড়তে হবে। ইফ ইউ এভার ওয়াচ এ বাটারফ্লাই ইউ উড থিঙ্ক দ্য সেম টু কল হিম রাদার ফ্লাটার বাই, ইট মোর এ ফিটিং নেম ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড বাট হি ক্যান সিওরলি ফ্লুটার বেটার, কিন্তু সে এটা খুব সুন্দর করতে পারে দেন এনি ইনসেক্ট ক্যান, যেটা কোনো পতঙ্গ পারে না। বুঝতে পারছো কবিতাটা? বুঝতে পারছো মানে হচ্ছে কবিতাটার নামটা, বাটারফ্লাইয়ের নামটাকে নিয়েই মজা করে একটা ছড়া, বাটারফ্লাইটাকে যদি আমরা ফ্লুটার বাই বলি তাহলে কেমন হবে সেটা নিয়ে। হ্যাঁ এই দেখো পরের দিন আমরা মেঘের মুলুকটা পড়বো, ঠিক আছে? ঠিক আছে তুমি সঙ্গে থাকো। আগের পড়াটা বুঝতে পেরেছো, বিবেকানন্দের পড়াটা? হ্যাঁ স্যার, ওটা আমাদের স্কুলে পড়িয়ে দিয়েছে। বাহ ভেরি গুড। বিলে কার নাম? বিলে? হ্যাঁ বিলে, স্বামীজির বিলে হচ্ছে স্বামী বিবেকানন্দের নাম। স্বামী বিবেকানন্দের তাহলে তিনটে নাম, একটা হচ্ছে নরেন, আর একটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, আর একটা নাম হচ্ছে বিলে, আর একটা নাম হচ্ছে স্বামীজি, আর একটা নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ।
আমাদের স্কুলে মেঘের মুলুকটাও পড়িয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, পরের দিন আমরা মেঘের মুলুক পড়ব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, শুভ রাত্রি। শুভ রাত্রি। হ্যাঁ পৌলমী, পৌলমী, পৌলমী। হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে লিংকটা পাঠাতে কি দেরি হচ্ছে? ক্লাস শুরু হয়ে যাওয়ার পর হচ্ছে। ও 8:05 আজকে লিংকটা পাঠিয়েছি, একটু দেরি হয়েছে আমারই। তাই আমি দেখলাম ক্লাসটা শুরু হওয়ার পরে ও বা শেষের দিকে দেখতে পেলো। ও আচ্ছা আচ্ছা, মানে অনেক নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওটা হচ্ছে। নেটওয়ার্কের জন্য হচ্ছে, এক এক জায়গায় নেটওয়ার্ক এক এক রকম তো। আচ্ছা এটা কি হবে বলো তো, এটা কি করে করলাম বলো তো পৌলমী? দেখতে পাচ্ছ কোনটা ঘিরছি? বলো বলো, এটা কি? এটা কি? ক্যারোট। ক্যারোটের বানান CARROT। এখান থেকে যদি রডটা কেটে দিই তাহলে ক্যার পড়ে থাকছে, সেই জন্য এখানে কার হয়ে গেল। হ্যাঁ কার যুক্ত রড, ক্যারোট। এটা কি? পটাটো, POTATO, পটাটো। এখান থেকে আটো বাদ দিয়ে দিলাম, তাহলে পট পড়ে থাকলো। এইভাবে করেছি, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি, গল্পটা বুঝতে পেরেছো স্বামী বিবেকানন্দ? আচ্ছা এখানে নরেন মার খেয়েছিল কেন? নরেন মার খেয়েছিল কেন? ভুল হয়েছিল বলে, ঠিক করেছিল বলে, না দুষ্টুমি করেছিল বলে? ঠিক বলেছিল, কিন্তু টিচারেরই ভুল ছিল এটা, না শিক্ষক মহাশয়েরই ভুল ছিল। শিক্ষক মহাশয় ভুল ভেবে তাকে মেরেছিল। পরের দিন কি হয়েছিল, শিক্ষক মহাশয় ভূগোল বই খুলে দেখছে যে তিনি ভুল, নরেন ঠিক। তারপর থেকে নরেনকে আর শিক্ষক মহাশয় কি করতো, অবজ্ঞা করতো না, গুরুত্ব দিত। বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল কে? বাহ ঠিক বলেছ, ভেরি গুড। কিসের ক্লাস চলছিল স্কুলে? ভূগোলের ক্লাস চলছিল, ঠিক ঠিক। নরেনের মা নরেনকে কি বলল? যদি ভুল না থাকে তাতে কিছু যায় আসে না, সবসময় সত্যর পথে চলতে হবে, তাই না? ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন সবসময় সত্য পথ সত্য বলে মনে করবে তাই করবে। আচ্ছা বলো তো স্বদেশ মানে কি? আচ্ছা বিশ্ব মানে? বাহ খুব ভালো পারছো, ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ তাহলে আমরা দেখলাম কত নম্বর পৃষ্ঠা অবধি, আমরা দেখলাম আজকে 200-203 পৃষ্ঠা অবধি, সম্ভবত 203 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। পরের দিন আমরা 204 থেকে শুরু করব। ঠিক আছে সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।